পুরো 2020 এবং 21 সাল প্রায় 2 বছর ধরে লকডাউন, প্রাইমারি স্কুল হাই স্কুল সমস্ত স্কুল বন্ধ। আমি মুসলিম গ্রামের কথা বলছি, এটি জঙ্গিপুরের গল্প হতে পারে, এটি আপনাদের এই পাড়ার গল্প হতে পারে। প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, বিভিন্ন স্কুলের টিচার, তারা পুরো 2 বছর ধরে বাড়িতে বসেছিলেন। সরকার তাকে তনখা দিয়েছে, পয়সা পেয়েছেন তিনি। তিনি শিক্ষিত মানুষ। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এমন এক জিনিস যে জিনিসটি নিজের মধ্যে রাখার জন্য না, কারণ বরং মানুষকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জিনিস। শিক্ষা হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষকে উপকৃত করা যায়। শিক্ষা নিজের মধ্যে সমাহিত করে রাখার নাম নয়। সেই সকল শিক্ষকরা পুরো 2 বছর বাড়িতে বসেছিলেন, সরকারের বেতন গুনেছেন, কেউ বেতন পাননি, অনেকে বেতন পেয়েছেন। সরকারি যারা চাকরি করেছেন তারা বেতন পেয়েছেন। আপনি কি দেখেছেন আপনাদের গ্রামে খুবই কম সংখ্যক, পার্সেন্টেজ আসবে না এমন সংখ্যক লোকের কথা বলবেন না। আপনারা কি কেউ দেখেছেন? আপনারা কি কেউ দেখেছেন? আমি গ্রাউন্ডের উদাহরণ দিচ্ছি, আপনারা কি কেউ দেখেছেন যে এমন একজন শিক্ষক 2 বছর বসে আছেন, পাড়ার কোন ছাত্রদেরকে নিয়ে, কোন ছেলেদেরকে নিয়ে, কোন বাংলা ঘরে, কোন পাঠশালায়, কোন গাছের তলায় কিছু ছেলেকে নিয়ে বলেছে, এই তোরা শুন, তোদেরকে স্কুল যাওয়া হচ্ছে না, পড়াশোনা কিছু হচ্ছে না, তোদেরকে আমরা কিছু পড়ে দিই। দেখেছেন কেউ? হ্যাঁ না না বলুন। হ্যাঁ দেখেছেন। কে দেখেছেন ভাই? না দেখেননি আপনারা, দেখেননি আপনারা। কারণ একজন টিচার, একজন গ্র্যাজুয়েট, একজন বিএড করা মানুষ, একজন টেট পাস করা মানুষ, সুশিক্ষায় শিক্ষিত হয়ে, তথাকথিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার, একজন সম্মানিত পদের অধিকারী, ইবাদতের কথা বলা হয়েছে যে জ্ঞান হচ্ছে আল ইলমু হুয়াল ইবাদা, ইলমকে ইবাদত হিসেবে বলা হয়েছে। সেই জ্ঞান যার মধ্যে আছে, সেই জ্ঞানকে নিয়ে পুরো 2 বছর ধরে প্রত্যেক মাসের শেষে কবে 31 তারিখ হবে, কবে 30 তারিখ হবে, এই অপেক্ষায় ছিলেন। আমাদের এখানে অনেক মাস্টার হয়তো থাকতে পারেন, অথবা আমার মাইকের আওয়াজ সেই সকল মাস্টারদের কাছেও যেতে পারে। আমি বলি সেই শিক্ষার কি দাম, আমি বলি সেই শিক্ষার কি দাম, যে শিক্ষা আপনার সমাজকে, আপনার জাতিকে অন্ধকার থেকে তুলে নিয়ে আসতে না পারবে, যে শিক্ষা আপনাকে আলোক উজ্জ্বল না করতে পারবে, যে শিক্ষা আপনাকে রাস্তা দেখাতে না পারবে, যে শিক্ষা আপনাকে আসল মানুষে পরিণত না করতে পারবে, সেই শিক্ষার কি দাম? এই শিক্ষার বড়ই অভাব। আমি এই শিক্ষার কথা বলছি, যদি আমার মধ্যে সুশিক্ষা থাকতো, আমার সেই যুবক মাস্টারের মধ্যে যদি সেই শিক্ষা থাকতো, 2019-20-21-এর কিছু অংশ ধরে 2 বছর যাবত লম্বা লকডাউনে বাড়িতে বসে প্রত্যেক মাসের শেষে যে বেতন গুনেছেন, সেই বেতনের পরে আপনার হৃদয়ে এই জায়গায় ব্যথা লাগতো যে আমার কমিউনিটি মুর্শিদাবাদের মানুষরা কেরলে, ব্যাঙ্গালোরে, মুম্বাইয়ে, বিভিন্ন রাজ্যে গিয়ে কি করে, মাস্টারি করে নাকি কি করে, শ্রমিকের কাজ করে, শুধু শ্রমিক না, নিম্নমানের কাজ করে, ড্রেন সাফ করে, সেখানে গিয়ে নারকেল কুড়ায়, সেখানে মাটি কাটে। ও জানে যে আমার 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 রাজ্য, আমার জেলা, আমার বিশেষভাবে মুসলিম কমিউনিটি, সাচার কমিটির রিপোর্ট হচ্ছে যে মুসলিমরা হচ্ছে সব থেকে ব্যাকওয়ার্ড, যারা মানে কি বলে আপনার এসসি এসটি তাদের থেকেও পেছনে, এবং আমাদের পেছনে একটা সুন্দর নাম লাগানো হয়েছে, কি জানেন, জানেন তো নাকি, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, আদার ব্যাকওয়ার্ড কাস্ট। আমরা কি